প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আন্দোলনে নিহত আবু সাইদকে নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবস্সুম উর্মির ফেসবুক স্ট্যাটাস নিয়ে সারা দেশে চলছে আলোচনা সমালোচনা। তবে ফেসবুক পোস্টের বিষয়ে তাপসী তাবস্সুম উর্মি সাংবাদিকদের বলেন, তার অবস্থান এ বিষয়ে পরিষ্কার। আমি যখন দেখবো আমার দেশের উপর কোন থ্রেট চলে আসতেছে, আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা। পোস্ট ডিলিট হয়নি, পোস্টটা অনলি মি করে রেখেছি। এদিকে উর্মির স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। যেখানে সারা দেশের মানুষ আবু সাইদের যে আত্মত্যাগে চোখ দিয়ে মানুষের ঝরঝর করে পানি পড়ছে, তাকে এইভাবে কটুক্তি করাটা আমরা কোনোভাবেই পরিবারের পক্ষ থেকে মেনে নিতে পারছি না। এই উর্মিকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনজীবীরা বলছেন, একজন সরকারি কর্মকর্তার এমন মন্তব্য পুরোপুরি আইন পরিপন্থী। ছাত্ররা যে প্রাণ দিল, সেই ছাত্রদের প্রাণ দেওয়ার প্রতিও তো একজন শিক্ষিত মানুষ হিসেবে শ্রদ্ধাবোধ থাকা দরকার, সেটাও কিন্তু উনি রাখতে পারলেন না। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।